দিনাজপুর কোড়ে শহীদ বড় ময়দানে আসন্ন ঈদুল আজহার অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই মাঠের নিরাপত্তার স্বার্থে চারপাশে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আজ ঈদগাহ মাঠ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর আবুনাই মোহাম্মদ, আব্দুল সবুর ও দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি সৌরভ কুমার বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সহ আরো অনেকে।